আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ এনটিভি রূপ নিউজে। সাথে রয়েছি আমি কাজী শাহিন সাহেব। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিট বিচ্ছেদ বিলের অর্থ পরিশোধের সম্মতি। ব্রিটেনের আইনসম্মতভাবে যতটুকু পরিশোধ করা প্রয়োজন সেই পরিমাণ অর্থই পরিশোধ করবেন বলে জানান ব্রেক্সিট সেক্রেটারি। M1 গাড়ি দুর্ঘটনায় দুই লরি ড্রাইভারকে অভিযুক্ত করেছে পুলিশ। মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির অভিযোগে অভিযুক্ত একজন। কোরীয় উপদ্বীপে চলমান বার্ষিক সামরিক অনুশীলনে অংশ নিলে যুক্তরাজ্যকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার উত্তর কোরিয়ার। এবং বার্মিংহামের স্কুল ছাত্র মোহাম্মদ ইসমাইল আশরাফের মৃত্যুর প্রধান কারণ অ্যালার্জিক রিয়াকশন ও স্কুল অবহেলা বলে জানান করোনার কোর। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় বিচ্ছেদ বিল দিতে রাজি হয়েছে ব্রিটেন। বিবিসি রেডিও ফোরের সাথে এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন একথা জানিয়েছেন। 1973 সালের পহেলা জানুয়ারিতে ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকে ব্রিটেন 209 বিলিয়ন পাউন্ড ইউকে দিয়েছে, আর বিচ্ছেদ বিল বাবদ যা দেয়ার তাও দিবে ব্রিটেন, তবে তা হতে হবে যুক্তিসঙ্গত। ব্রিটেনের উপর যেন জুলুম না হয় তা বিবেচনা করে দাবি করা দরকার ইউর। 60 বিলিয়ন ব্রিটেনের জন্য যথেষ্ট মনে করে সরকার। এর আগে ইউ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার সময় বিচ্ছেদ বিল 100 বিলিয়ন ইউরো পরিশোধ করতে রাজি ছিল না যুক্তরাজ্য। দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস জানিয়েছিল আইনসম্মতভাবে যতটুকু পরিশোধ করা প্রয়োজন যুক্তরাজ্য কেবল ওই পরিমাণ অর্থই পরিশোধ করবে। ইউরোপীয় ইউনিয়নের চাহিদা মাফিক অর্থ যুক্তরাজ্য পরিশোধ করবে না। ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট বিলের পরিমাণ 60 বিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে 100 বিলিয়ন নির্ধারণ করেছে বলে ফিনান্সিয়াল টাইমস একটি খবর প্রকাশ করেছিল। ইউর এক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় চূড়ান্ত বিলের পরিমাণ কী হতে পারে সেই বিষয়টিকে ব্রাসেলসের কর্মকর্তারা আলোচনায় নিয়ে আসবে না। এই বিচ্ছেদ বিল নির্ধারণকে ব্রেক্সিট প্রক্রিয়ার সবচেয়ে স্পর্শকাতর বিষয় বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের মটরওয়ে M1 সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই লরি ড্রাইভারকে অভিযুক্ত করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত প্রায় 3:15 দিকে মিল্টন কিংসের কাছে দুটি লরি ও একটি মিনিবাস দুর্ঘটনায় 6 পুরুষ এবং 2 মহিলা নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 4। হতাহত সবাই মিনিবাসের যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা মিনিবাসে করে নটিংহাম থেকে লন্ডনের দিকে আসছিলেন। এ দুর্ঘটনার পরপরই দুই লরি ড্রাইভারকে আটক করা হয়েছিল। অভিযুক্তরা হলেন 32 বয়সী রেইডার্স মোসিওরাক এবং 51 বয়সী ডেভিড ওয়াকস্টাফ। মোসিওরাক ওয়েস্টার্নের বাসিন্দা আর ডেভিড স্টার্টফোর্ডশায়ারে বসবাস করেন। তাদের বিরুদ্ধে বিপজ্জনকভাবে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে মানুষ হতাহত সহ 8 অভিযোগ আনা হয়েছে। ড্রাইভিংয়ের সময় নিয়মের বাইরে মদ্যপান করে অসতর্ক অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির অভিযোগে অভিযুক্ত মোশেরাককে সোমবার হাইওয়ে কাম ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। অন্যদিকে আগামী 11 সেপ্টেম্বর মিল্টন কিংস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে ওয়াকস্টাফকে। কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান বার্ষিক সামরিক অনুশীলনে অংশ নিলে যুক্তরাজ্যকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA সম্প্রচারিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পাল্টাপাল্টি পরমাণু যুদ্ধের হুমকির মধ্যেই সম্প্রতি সিউল ওয়াশিংটন সামরিক মহড়া শুরু হয়। এই মহড়াকে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর জন্য বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই মহড়ায় ব্রিটেনেরও অংশ নেওয়ার কথা। উত্তর কোরিয়া বরাবরই তাদের এই মহড়াকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বলে আখ্যা দিয়ে আসছে। বার্মিংহামের বার্সলি গ্রিনের আল হিজরা স্কুলের ছাত্র মোহাম্মদ ইসমাইল আশরাফের মৃত্যুর প্রধান কারণ অ্যালার্জিক রিয়েকশনের পর তার স্কুলের অবহেলা বলে করোনার কোর্টে জানানো হয়েছে। 4 ইনকোয়েস্ট শেষে জুরিরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 9 ইসমাইলকে গত মার্চে তার স্কুলে মধ্যাহ্নভোজের সময় ফিশ ফিঙ্গার্স অ্যান্ড চিপস খেতে দেওয়া হয়েছিল। তা খাওয়ার প্রায় 2 ভেতরেই তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এরপর হার্টল্যান্ডস হাসপাতালে নেওয়ার পর সে মৃত্যুবরণ করে। প্যাথোলজিস্টরা তখন জানিয়েছিলেন যে অ্যানাপিলেপসি রিয়াকশনে তার মৃত্যু হয়েছে। বিশেষ অ্যালার্জিক সমস্যা থেকে তা হয়ে থাকে। ইসমাইলের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে 4 ইনকোয়েস্ট শেষে শুক্রবার বার্মিংহাম অ্যান্ড সলিহলের সিনিয়র করোনার লুইস হ্যান্ড জানিয়েছেন তার মৃত্যুতে অ্যালার্জি সমস্যার পাশাপাশি তার স্কুলের অবহেলাও দায়ী। করোনার কোর্টে জানানো হয়েছে দুগ্ধ, বাদাম জাতীয় খাবার, কিউ ফ্রুট এবং মাছের মধ্যে ইসমাইলের অ্যালার্জি ছিল। তারপরও স্কুলের ক্যান্টিনে তাকে নিয়মিত ফিশ ফিঙ্গার খেতে দেওয়া হতো কারণ ক্যান্টিনের স্টাফরা ইসমাইলের কেয়ার প্ল্যান পড়ত না।
স্পেনে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যে ডাকে সব ধরনের বিভেদ ভুললে রাস্তায় নেমে এলো প্রায় 5 লাখ মানুষ। শনিবার তাদের পদযাত্রায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে স্প্যানিশদের শক্তিশালী ঐক্যের নজির স্থাপিত হয়। 17 আগস্ট বার্সেলোনার লাস রাম্বাস শহরে প্রাণঘাতী হামলার পর স্পেনে ঐক্যের এই পদযাত্রা হলো। কেন্দ্রীয় আঞ্চলিক ও স্থানীয় প্রশাসন এই পদযাত্রার মাধ্যমে ঐক্যের শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী, ট্যাক্সি চালক, পুলিশ, নগরবাসী সহ সর্বস্তরের মানুষ এই পদযাত্রায় অংশ নেয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারও এসে অংশ নেয়। এই প্রথমবারের মতো শনিবার স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এবং ঊর্ধ্বতন কাতালান ও স্প্যানিশ কর্মকর্তারা। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় পৃথক দুটি সন্ত্রাসী হামলায় নিহত 15 জন এবং এই ঘটনায় আহত হয় 120 জন। আহতদের মধ্যে 22 জন চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে 6 জনের অবস্থা সংকটাপন্ন। এবারে কমিউনিটি সংবাদ। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে ব্রিকলেন জামে মসজিদের উদ্যোগে বিশেষ সামার কিরাত শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান 26 আগস্ট শনিবার ব্রিকলেন মসজিদের মেইন হলে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে 5টি গ্রুপে অনুষ্ঠিত সামার কিরাত শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ ইয়াসিন আহমদের পরিচালনায় সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি সৈয়দ মুর্তজা আলী, মতিউর রহমান, মোহাম্মদ ইলিয়াস মিয়া, আনসারুল হক, আরফিক আলী সহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, ব্রিটেনে বেড়ে ওঠা ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় আরও বেশি করে আগ্রহী, সঠিক নিয়মে নামাজ, কোরআন তেলাওয়াত সহ ইসলাম সম্পর্কে জানতে এ ধরনের কোর্স বিশেষ ভূমিকা রাখবে। আলোচনা সভায় অভিভাবকগণ ব্রিকলেন মসজিদ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে এ ধরনের কোর্স ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। প্রথমবারের মতো ক্যামডেন কাউন্সিলের আয়োজনে ক্যামডেনের ডামন স্ট্রিটে কমিউনিটি ফেস্টিভ্যাল ও মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর 2টা থেকে বিকাল 7টা পর্যন্ত চলে এই মেলা। এতে বিপুল সংখ্যক বাঙালি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন ধরনের জনসাধারণ উপস্থিত ছিল লক্ষণীয়। মেলায় দিনব্যাপী ছিল বলিউড ড্যান্স, সুস্বাদু খাবারের স্টল, বিভিন্ন ভাষাভাষীদের গান, ফ্রি পেইন্টিং, ফ্যাশন ডিজাইন, মেহেন্দি রাঙ্গানো, চিত্রাঙ্কন, বাংলাদেশি শাড়ি সহ বিভিন্ন ধরনের বাঙালি কৃষ্টি কালচার। মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি স্যার কেয়ার স্টারমার, কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর হেদার জনসন, কাউন্সিলর আব্দুল হাই, সুরমা সেন্টারের চেয়ারপারসন আব্দুল সামাদ, ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালিক, টেনেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গৌস খান সহ বিপুল সংখ্যক এশিয়ান জনগণ। নানা আয়োজনে দিনব্যাপী বার্ষিক বনভোজন করেছে উসানা হেলথ সায়েন্স এর সেলস টিম লিবার্টি অ্যাসোসিয়েটস ফ্রান্স। কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুনির হোসেনের পরিচালনায় সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া মিল্টন ও বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আয়ুব আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। বনভোজনে মহিলাদের বালিশ বদল খেলা ও বাচ্চাদের দৌড় প্রতিযোগিতার আয়োজন ছিল। মনোমুগ্ধকর এ খেলা উপস্থিত সবাই উপভোগ করে। এ সময় গান ও কৌতিক পরিবেশনায় সকলকে মাতিয়ে তোলেন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, তৌহিদ হোসেন, সুলাইমান কবির, মশিউর রহমান, রাব্বিরাজ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করতে এরকম আয়োজনের বিকল্প নেই। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের পরেও বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছে অন্তত 8,000 রোহিঙ্গা। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পেরে সীমান্তেই তারা পলিথিনের তাঁবু টানিয়ে থাকা শুরু করেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। নাফ নদীর ওপারে রাখাইন রাজ্যের গ্রামগুলোতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী আবারও জাতিগত নিধন শুরু করায় শত শত রোহিঙ্গা প্রাণ বাঁচাতে এইভাবে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে এসে জড়ো হয়। শনিবার বিকাল থেকেই বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অশান্ত হয়ে ওঠে। অনেকেই নৌকা দিয়ে নাফ নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সতর্ক অবস্থান নেয়। এই অবস্থায় সীমান্ত এলাকা পরিদর্শন করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত লক্ষ্য করে গুলি ছুড়লে তার জবাব দেওয়া হবে। মিয়ানমারে যে সমস্যা হচ্ছে আপনারা জানেন, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বর্ডারকে সিল করতে হয়েছে। এটাই আমাদের কাজ। আমরা বর্ডারে যারা আছি, আমরা যদি কখনো আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা আছে সেটা ক্রস করে, তাহলে আমরা এর সমুচিত জবাব দেব। এরই মাঝে বিজিবির চোখ ফাঁকে দিয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনপ্রতিনিধিরা
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সব জায়গায় লোকজনদেরকে বলে দিয়েছি কোনো বাংলাদেশের নাগরিক যেন কোনোভাবেই কোনো রোহিঙ্গাকে সহায়তা দিয়ে বাংলাদেশে আসতে সহায়তা না করে, এই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানিয়েছে মিয়ানমারে এখন সেনাবাহিনীর অভিযানের নামে হত্যাযজ্ঞ চলছে। অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার ভোর রাতে রাখাইনের 30টি পুলিশ চৌকিতে বিদ্রোহীদের হামলার পর প্রদেশটির 3টি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। গত বছরের অক্টোবরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছিল মিয়ানমারে, সে সময় পালিয়ে আসা অনেক রোহিঙ্গা এখনও অবস্থান করছে বাংলাদেশে। NTV নিউজ ডেস্ক। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রশ্ন তোলা বিচার বিভাগ ও সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা সামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে তিনি ষোড় সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় প্রসঙ্গে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই জাজমেন্টটি আপিল বিভাগের সকলের সর্বসম্মতক্রমে একটি জাজমেন্ট রায়। তো এই বিষয়ে যারা প্রশ্ন তোলেন তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। জনাব শামসুদ্দিন সাহেব এই ধরনেরই কথা বলেন, কিন্তু তিনি যে ভাষায় কথা বলেছেন যে ভদ্রতা সৌজন্যবোধ সব কিছু বাইরে গিয়ে যে একটা অপরিশীলিত অমার্জনীয় কথাবার্তা বলেছেন, এগুলো অবশ্যই আদালত অবমাননা এবং আমি মনে করি যেগুলো আমলে নিয়ে তার বিচার হওয়া উচিত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ষোড় সংশোধনী বাতিলের রায় মেনে নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত, অথচ সরকার উল্টো প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে, এটা জাতির জন্য দুঃখজনক। এই আওয়ামী লীগ এবং এই সরকারের মন্ত্রীদের বক্তব্য তাদের কর্মসূচি থেকে এটাই আজকে প্রমাণিত যে সরকারের রাষ্ট্রের যে 3টি স্তম্ভ, এমনিতে পার্লামেন্ট অকার্যকর, তারপরে এখানে যদি বিচার বিভাগকে অকার্যকর করে দেওয়া যায়, তাকে যদি দখল করা যায় এবং সেটা যদি সম্ভব হয়, তাহলে এই আওয়ামী লীগ এদেশে অলিখিতভাবে বাকশাল কায়েম করার স্বপ্ন দেখছে। ফারহানা হীরা, NTV নিউজ, ঢাকা। ভিসা পাওয়া হজ যাত্রীদের সৌদি পাঠাতে কোনো এজেন্সির গাফলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাব মহাসচিব। এদিকে হজযাত্রার অতিরিক্ত দুদিনের প্রথম দিনে 419 জন যাত্রী নিয়ে দিনের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। হজে যেতে আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষমান যাত্রীদের মধ্যে দুদলের মানুষ চোখে পড়ে। একদল মানুষের চোখে মুখে শঙ্কার ছাপ, আর অনেক অপেক্ষার পর অন্য দলটির মুখে স্বস্তি। তবে বেশিরভাগ যাত্রীরই বিড়ম্বনা পোহাতে হয়েছে এবার। পাসপোর্ট ভিসা পেয়েছেন কিন্তু বিমানের টিকিট দেয়নি এজেন্সি, এমন বিড়ম্বনায় এখনও আটকে আছেন অনেকে। আমাদেরকে এখন বর্তমান ওনারা বলছেন যে 130,000 টাকা যদি দেন তাহলে আপনাদের টিকিট দিব, আর যদি না দেন তাহলে আপনাদের টিকিট আমরা দিব না। মোয়াল্লেম পাল্লাই গেছে, এরপর অফিসের লোকজন খালি ঘুরেই দিয়ে দুই তিন দিন ঘুরাইছে, তারপর যে কমে গেছে কোনো খবর নেই। আমাদের যেই টাকা উলে জমা আছে সেই টাকা থেকে নিয়ে আমাদের টিকিটের ব্যবস্থা হয়, তাহলে আশা করি আমরা যাইতে পারবো, এছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। তবে পাসপোর্ট ও ভিসা যারা হাতে পেয়েছেন তাদের শেষ পর্যন্ত বিমানের টিকিট পেতে সমস্যা হবে না, এমন আশ্বাস কর্তৃপক্ষের। যাত্রীদেরকে হজ কর্মকর্তার সাথে যোগাযোগের পরামর্শও তাদের। ভিসা যাদের হয়ে গেছে সকল হাজি সাহেবরাই ইনশাআল্লাহ আজকে এবং যদি কেউ বাকি থাকে আগামীকালকের মাধ্যমে তারা যেতে পারবেন, টিকিটের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে। দেশের 98% হজযাত্রীর হজ ব্যবস্থাপনার দায়িত্ব যে হজ এজেন্সিগুলোর, তাদের সংগঠন হাব বলছে ভবিষ্যতে হজযাত্রা নির্বিঘ্ন রাখতে অনিয়ম করা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে
কঠোর। হজ যাত্রীকে প্রেরণের দায়িত্ব স্ব এজেন্সির, তারপর আমি বলছি ইনশাল্লাহ সকলে যাবে, তারপরে যদি একজন হজ যাত্রী এখানে থাকেন আল্লাহ না করো, তাহলে সেই এজেন্সির বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা নেয়ার তা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হাব নিবে। এবারের হজ জটিলতাকে স্বীকার করে নিয়ে ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথাও জানালেন কর্তৃপক্ষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে খেলাধুলা প্রসঙ্গ। ক্রিকেট, প্রথম দিন শেষে 242 রানে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টাইগাররা অল আউট হয়েছে 260 রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের দাপটে 18 রানে 3 উইকেট হারিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিরিজের আগে উইকেট, মাঠ ও প্রকৃতি নিয়ে হাজার আলোচনায় টস চলে এসেছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মুশফিকের মুদ্রাভাগ্য সাধারণত ভালো না হলেও সম্ভবত ক্যারিয়ারের অন্যতম সেরা টসটাই জিতে গেলেন স্বাগতিক অধিনায়ক। নির্ঘুম রাতের ভাষ্য দিয়ে কোচ হাথুরু সিংয়ের টুইট বার্তা সারা জাগালেও দিনের শুরুতে দেখা গেল নিজের চাহিদা মোতাবেক একাদশী মাঠে নামিয়েছেন তিনি। যে সম্মুখে নিয়ে আলোচনা, তিনি 2 বাউন্ডারিতে 8 রান করে গাড়িতে ক্যাচ দিয়েছেন দিনের শুরুতেই। ওই 10 রানে কামিন্সের পকেটে ঢুকেছে 3 উইকেট। টেস্টের জন্য সাব্বিরের জায়গাটা বরাদ্দ আর থাকে কিনা সেই প্রশ্ন তুলে দিয়ে গেছেন রাজশাহীর ব্যাটসম্যান নিজে। তার আগে গতিতে হেরেছেন ইংল্যান্ড। ওপরের 3 জনকে হারিয়ে তামিম ও সাকিব নিজেদের 50তম টেস্টে মেলে ধরেছেন নিজেদের ব্যাট। আক্রমণ, ধৈর্য সব মিলিয়ে প্রথম সেশনটা দুজনের ব্যাটে খারাপ কাটায়নি বাংলাদেশ। প্রকৃতি ও উইকেটের চরিত্র না বদলালে সম্ভবত ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো জুটিটাও করে ফেলেছেন চতুর্থ উইকেটে দুজনে। 155 রানের জুটিটা আরও বড় হতে পারত, কিন্তু স্পিনারদের বাক্যা ও বাউন্সের গল্পটা সেখান থেকেই শুরু। তামিম ফিরেছেন 71, সাকিবও সেঞ্চুরির আশা জাগিয়ে 84 রানে আউট। মুশফিক 11 বলে লাইন মিস করে আউট হতে 250 হওয়ার সফরটাও অস্ত যাওয়ার পথে। সেখান থেকে অস্ট্রেলিয়ার স্পিনের সামনে 42 রানের জুটিটা অমূল্য করে দেন নাসির ও মিরাজ। এদিন রিচি বেনোকে পেছনে ফেলে ওয়ান পর দ্বিতীয় সেরা ওজি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন লায়ন। তার মতো 3টি করে উইকেট 11 কামিয়েছে। বৃষ্টি একবার বাগড়া দিল দিনের খেলা, 9 ওভারে অস্ট্রেলিয়াকে তীব্র চাপে ফেলে দিয়েছে নিজের বাড়ির উঠোনে স্বাগতিকরা। স্বাগতিকদের স্পিন আতঙ্কে কেউ উইকেটের সামনে বরাবর পা পাতলেন, কেউ বা দিলেন কোনো দিকে না তাকিয়ে। সব জটিল অঙ্ক তখন সমাপ্ত। এই টেস্টে অবিশ্বাস্য কিছু না হলে লাগামটা থাকবে স্পিনারদের। স্বাগতিকদের মাথা ব্যথার কারণ হতে পারে স্পিন, কিন্তু উপমহাদেশে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে তার ব্যাটিং স্যার ব্র্যাডম্যানের জন্মদিনের দিন তার উত্তরসূরীরা দারুণ চাপের মুখে বাংলাদেশের স্পিনারদের সামনে। দ্বিতীয় দিনটা অপেক্ষা করছে অনেক রুদ্ধশ্বাস ঘটনার জন্য। এখন দেখাই যাক সাকিব এবং মিরাজরা কতটুকু কাটা বিছিয়ে দিতে পারেন স্মিথদের সামনে। লিড একটা পেয়ে গেলে কিন্তু এ টেস্টে এগিয়েই থাকছে বাংলাদেশ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানা শক্তিশালী হারিকেন হার্ভের আঘাতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। হার্ভের আঘাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3 লাখেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড় হার্ভের তাণ্ডবে টেক্সাস এখন এক বিপর্যস্ত অঙ্গরাজ্যের নাম। গত 50 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাড়িঘরগুলোতে ঢুকে তন্নতন্ন করে খুঁজে দেখছে কেউ আটকে পড়েছে কিনা। হারিকেনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রকপোর্ট এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। 3 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘূর্ণিঝড়ের পর ভারী বৃষ্টিপাতের ফলে টেক্সাসের পূর্বাঞ্চল এখন ভয়াবহ বন্যার আশঙ্কার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন তার আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলে ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে ঘূর্ণিঝড়ের আঘাতে টেক্সাস বন্দরে একটি জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ 15 জনকে উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে হত্যার মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সহ 7 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস এই আদেশ দেন। 2002 সালের 20 মার্চ জেলার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে ভাটি তাহিরপুর গ্রামের কলেজ ছাত্র ওয়াহিদুজ্জামান শিপলু মারা যায়।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন তাহিরপুর থানার তৎকালীন ওসি শরীফউদ্দিন, ওএসআই রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাম আলী, উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মেহেদি হাসান উজ্জ্বল, যুবদল নেতা শাহজান মিয়া ও শাহিন আহমেদ। মামলা সূত্রে জানা গেছে, 2002 সালের 20 মার্চ বিকেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াহিদুজ্জামানের বাড়িতে হামলা চালান। এ সময় গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় 23 মার্চ ওয়াহিদুজ্জামানের মা আমিরুন্নেসা বাদী হয়ে 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। শোকাবহ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীতে শোক র্যালি করেছে সিলেট জেলা অমি স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি দে নিয়ন্ত্রিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। মির্জা জাঙ্গালস্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত শোক সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহনেওয়াজ রহিমের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি দে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগস্ট মাস জাতির জন্য শোকের মাস। এই আগস্ট মাসেই 71-এর পরাশক্তিরা দেশকে পাকিস্তানে পরিণত করার উদ্দেশ্যে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সদস্য প্রবাল চৌধুরী পূজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিয় চৌধুরী রাজ, জামাল আহমেদ রনি, বিক্রমকর সম্রাট সদস্য নির্মল সিংহ, কামরুল ইসলাম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস কমিউনিটির যৌথ উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ শহরের আরডি হলে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি এম ই মুনিম চৌধুরী বুলবুল, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল্লাহ আলম চৌধুরী বাচ্চু, এ রহমান অলি, শাহরিয়ার কোরেশে, ইংল্যান্ড প্রবাসী মনিরুজ্জামান খিরাজ, মোতাব্বির আলী, এম এ আজিজ ও তোফাজ্জল হোসেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রেক্সিট বিচ্ছেদ বিলের অর্থ পরিশোধের সম্মতি ব্রিটেনের। আইনসম্মতভাবে যতটুকু পরিশোধ করা প্রয়োজন সেই পরিমাণ অর্থই পরিশোধ করবেন বলে জানান ব্রেক্সিট সেক্রেটারি। M1-এর গাড়ি দুর্ঘটনায় 2 লরি ড্রাইভারকে অভিযুক্ত করেছে পুলিশ। মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির অভিযোগে অভিযুক্ত একজন। কোরীয় উপদ্বীপে চলমান বার্ষিক সামরিক অনুশীলনে অংশ নিলে যুক্তরাজ্যকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার উত্তর কোরিয়ার। এবং বার্মিংহামের স্কুল ছাত্র মোহাম্মদ ইসমাইল আশরাফের মৃত্যুর প্রধান কারণ অ্যালার্জিক রিয়াকশন ও স্কুল অবহেলা বলে জানান করোনার কোর। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV ইউরোপ অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।